नमस्कार বন্ধুরা, আমরা শুরু করছি 22শে সেপ্টেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজও নিচস্থভাবেই থাকছে এবং সেই নিচস্থভাবে চন্দ্র কিন্তু বৈকালের আগে অবধি যে সময়টা সেই সময় অবস্থান করবে। বৈকাল থেকে চন্দ্র কিন্তু প্রবেশ করবে ধনুরাশির ঘরে, অর্থাৎ বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে যাবে এবং চন্দ্রের নিচস্থভাব কিন্তু সেখান থেকে ত্যাগ হবে। চন্দ্র কিন্তু সেখানে উপস্থিত কেতু নক্ষত্র মূলা নক্ষত্রে এসে উপস্থিত হবে এবং তার আগে বুধের নক্ষত্র অবশ্যই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে নিচস্থভাব থাকাকালীন চন্দ্রের অবস্থান হবে। একটা এখানে সম্ভাবনা এবং বেশ কিছু ক্ষেত্রে গত দু আড়াই দিন যে সিচুয়েশন আপনার গেছে তা থেকে পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়েছে এবং সামগ্রিক বিষয়টাকে আমরা মাথায় রেখে প্রথম এখন যে জেনারেল প্রেডিকশন দিচ্ছি, সারাদিনের ট্রেন্ডটা কেমন, সারাদিনটায় কী কী ঘটনা ঘটার পসিবিলিটি বেশি আছে সেগুলো আগে একটু শুনে নিন। কারণ রাশি লগ্নে আমরা গুটি কয়েক পয়েন্ট বলি, তার বাইরে আপনার দশান্তর্দশা কর্মফল সাপেক্ষে অনেক ঘটনাই ঘটে এবং সেগুলোর আপনি যদি আগে থেকে জেনে নেন এই ঘটনাগুলো ঘটতে পারে তাহলে আপনি কিন্তু অনেকটা প্রিপেয়ার থাকতে পারবেন। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কিছু জানার দরকার নেই, শুধু যেটা বলছি একটু শুনে যান। প্রথম যে বিষয়টাকে আমরা গুরুত্ব দেব, চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ গত দু আড়াই দিন যে সিচুয়েশনটা পাশ করেছে মন মানসিকতা শরীর স্বাস্থ্য এবং আপনার কর্ম এবং পারিপার্শ্বিক সম্পর্কের বিষয়ে তার মধ্যে কিন্তু কিছুটা পরিবর্তন থাকবে, থাকবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তনের অভাব। দিনের শুরুটা যেহেতু বুধের নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে এটা জানবেন, জেনারেলি মানুষের মনের ভেতরে একটু চঞ্চলতা, একটু ছটপটে ভাব, একটু অস্থিরতা সাধারণত বিরাজ করবে। তবে বুধ যেহেতু বর্তমানে খুব ভালো এবং শক্তিশালী পজিশনে আছে, বিদ্যা জ্ঞান বুদ্ধিচর্চা এবং পড়াশোনার ক্ষেত্রে যে কোনো বিষয় আপনি বই পড়ে কিছু জানতে পারেন, অনলাইনে কিছু জানতে পারেন, কোনো কোর্স করতে পারেন, তো সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশান যুক্ত হতে চলেছে। শুধু তাই নয়, বুধ আমাদের কানেকশান কন্ট্যাক্ট ডেটা ইনফরমেশানকেও ইন্ডিকেট করে, তো যে কোনো বিষয়ে আজকে কারোর সঙ্গে দেখা করতে চাইলে, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে, কোনো বিষয়ে খোঁজ খবর নিতে চাইলে, কোনো আপনার অনেক টার্গেট আছে কাজের ক্ষেত্রে সেগুলো হিট করার জন্য কোনো প্রয়াস করতে চাইলে আজকের দিনটাকে আপনি নিশ্চয়ই প্রেফার করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশান এনে দিতে পারে। আর এটুকু বলবো যে বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনে সাধারণত যারা আইটি সফটওয়্যার, যে কোনো ধরনের প্রেস মিডিয়া, যেখানে নিউজ এজেন্সি, যেখানে ইনফরমেশান প্রধানত একটা ভিত্তিক কাজ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত সেক্টরে, সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, আপনার স্বপেশা হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। বুধ আমাদের বাক্যের কারক গ্রহ, কিন্তু এটা মাথায় রাখতে হবে চন্দ্র নিচস্থ কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করছে। বুধ আমাদের বাক্যের কারক গ্রহ, সাধারণত গান বাজনা আবৃত্তি কবিতা অভিনয় সোশ্যাল মিডিয়া বা কোনো ধরনের আপনারা যারা ব্লগিং করছেন, আমার মতো ইউটিউবে কাজ করছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান যুক্ত হবে। কিন্তু সমস্যার কথা হচ্ছে যেহেতু বুধ রিপ্রেজেন্টেড বাই এখানে যে ডেবিলেটেড মুন, এখানে কিন্তু নিচস্থ চন্দ্র যেহেতু এখানে কাজ করছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে মন মানসিকতায় কোনো আক্ষেপ দুঃখ থাকলে আপনি আপনার ব্যক্তিগত তথ্য কথা আবেগের মাথায় কাউকে কিছু বলে দিলেন, যে বিষয়গুলোতে যেখানে রিপ্রেজেন্ট করার নয় সেখানে কিছু আবেগতাড়িত হয়ে বলে দিলেন, এগুলো কিন্তু কাজ করবে। অর্থাৎ বুধের যে বাক্যের ক্ষমতাটা, এটা চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার ইমোশন এটাকে কিন্তু মিসইউজ করতে পারে, মিসলিডিং করতে পারে, তো এই বিষয়টাকে আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আজকে চন্দ্র নিচস্থভাবে থাকলেও বুধের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য সাধারণ ক্ষেত্রে কিন্তু বাক প্রতিভার বিকাশ থাকবে। যখন আমরা বৈকালে এসে পৌঁছবো, অর্থাৎ যখন কেতু নক্ষত্রে আমরা এসে পৌঁছবো, তখন সিচুয়েশনটা অনেকটা আলাদা হবে। প্রথমত বলবো মন মানসিকতাটা কিছুটা চাঙ্গা হবে, মনের ভেতরে অস্থিরতা চিন্তা বিরাজ করলে সেগুলো কিন্তু কমবে। কিন্তু কেতু কিন্তু গভীর চিন্তনকে ইন্ডিকেট করে, গভীর চিন্তন মানে একটা দুশ্চিন্তার কথা বলা হচ্ছে না, এখানে আপনি কিছু ভাবনা চিন্তা করছেন, কিছু গবেষণা করছেন, কিছু রিসার্চ করছেন, কোনো বিষয় নিয়ে আপনি একটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, সেগুলোতে কিন্তু কেতু আপনাকে হেল্প করবে। এবং যেহেতু আজকের নক্ষত্র মূলা থাকছে, মূলা হচ্ছে গাছের শেকড় বা রুট, তো যে কোনো বিষয়ের ঘটনার গভীরতায় যাওয়ার জন্য, যে কোনো কিছু শুরুয়াতে পৌঁছানোর জন্য এগুলো ক্ষেত্রে মূলা নক্ষত্র খুব ভালো। এবং মূলা নক্ষত্রের যে প্রভাব সেটা যদি দেখি বৈকাল থেকে যেটা শুরু হচ্ছে অনুসন্ধান, কোনো বিষয়ে খোঁজ খবর, এগুলোতে কিন্তু খুব ভালো ফল পাবেন। তবে কেতুর কাজ হচ্ছে কোনো বিষয়কে আলাদা করা, ডিভিশন করা, কাঁচির কাজ করে, যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, এগুলোতে কিন্তু কিছু কেতু কিছুটা সমস্যা তৈরি করতে পারে।
শরীরস্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, আপনার প্রেম প্রীতি সম্পর্ক এগুলো খুবই ভাইটাল, সেগুলো বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা বা সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা সেরে ফেলতে পারেন। আলোচনা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত সমস্ত আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন, যা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের আলোচনা অবশ্যই আমাদের চেম্বারেও হতে পারে, যেটা আপনার সুবিধা হয় আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলে নেবেন। আর প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাইভেসি বা গোপনীয়তাটা আমরা মেনটেন করি। হ্যাঁ, এখানে যে বিষয়টাকে নিয়ে এবার গুরুত্ব দেবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে শরীরস্বাস্থ্য। শরীরস্বাস্থ্যর ক্ষেত্রে সাধারণত দিনের শুরুর দিকটা যদি দেখি স্কিন অ্যালার্জি এবং কিছুটা নার্ভের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। কিছুটা জলবাহিত রোগ এবং সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। পরবর্তী সময়টা যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছে, অর্থাৎ অপারেশনের পরবর্তী সময় আছেন, হেলথ কনসাস থাকবেন, ছোটোখাটো কাটাছেঁড়া এবং অবশ্যই অ্যালার্জির সমস্যাটা কিছুটা কন্টিনিউ করবে এই সময়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে বিষয়টা এরকম, যেহেতু চন্দ্র নিচস্থভাবে এবং বুধের কানেকশান থাকছে, এটা দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। তর্ক বিতর্ককে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। নতুন প্রেমের যোগাযোগ খুবই ভালো, এ বিষয়ে আপনি এগোতে পারেন এবং প্রেমের মধ্যে যে তথ্য আদান প্রদান, প্রেমিক প্রেমিকার সঙ্গে কথাবার্তা হওয়া, এগুলো কিন্তু আজকের দিনে সংঘটিত হতে পারে। তবে কেতু নক্ষত্রের প্রভাব যখন আসবে, মানে বৈকালের সময়টার কথা বলছি, বৈকালের সময়টার পর যে সময়টা পাবেন সেই সময়টায় মেনলি তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো প্রেমের ক্ষেত্রে কোনো সন্দেহ বা তিক্তমন, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, এগুলোর ওপর কিন্তু দিনটা বিশেষিত হবে। এই ধরনের প্রবলেমসের মধ্যে আপনি যদি থাকেন তাহলে এই সময়টা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। ফিনান্সিয়ালি দিনটা কিন্তু ভালো, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবেন অনেকেই, সেভিংস ফান্ডিং করা, নতুন অর্থের কোনো যোগান করা এবং সবথেকে বড় কথা পুরনো আর্থিক কিছু বিষয়ে কাজকে শেষ করা, কারোর থেকে টাকা পয়সা পাওনা গণ্ডা থাকলে সেগুলো কিন্তু উদ্ধার করা, এগুলোতে ভালো ফল অবশ্যই অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া আমরা যদি হরোস্কোপটায় দেখি সেক্ষেত্রে আমি বলবো যে লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো ফাটকার বিষয়ে আর্থিক প্রাপ্তি বা গুপ্ত অর্থের সন্ধান, এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে। বিশেষত গুপ্ত অর্থ বা ইত্যাদি এগুলো বৈকাল পরবর্তী সময় থাকতে পারে, কিন্তু ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ হতে পারে। সাধারণত বলবো এই দু আড়াই দিন যদি সময়টা আপনার খুব খরচবহুল হয় তাহলে আজকের দিনে কিছুটা তার রেস্ট থাকবে, নচেত আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতির দিকেই হরোস্কোপটা থাকবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো যে আজকের দিনটা রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাডভান্টেজ পাবেন, যারা কোনো বাইরে আউটডোর ওয়ার্কস করছেন অ্যাডভান্টেজ পাবেন এবং যে কোনো অনলাইনে কাজ কর্ম যারা করছেন অ্যাডভান্টেজ পাবেন। চন্দ্র যেহেতু নিচস্থভাবে থাকবে বৈকাল অবধি, এই সময় অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বিষয় আপনাকে একটু হলেও চোখ কান খোলা রাখতে হবে। এবার হচ্ছে আমাদের আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। দাম্পত্য জীবন মোটের ওপর খুবই ভালো কাটবে, স্বাভাবিক থেকে ভালোর দিকে কাটবে। হ্যাঁ, নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকে দুটি নক্ষত্রের প্রভাব পাওয়া যাচ্ছে, তো দিনের শুরুর দিকে তো বুধের নক্ষত্র থাকছেই, তো আপনার যদি লগ্ন নক্ষত্র বা রাশির নক্ষত্র অর্থাৎ এখানে কেউ যদি অশ্লেষা, রেবতী বা জ্যেষ্ঠ হয় তাহলে আপনার কিন্তু বৈকাল অবধি সময়টা ইমোশনাল কাটবে রাশি লগ্ন উভয়ের ক্ষেত্রেই। তেমনই কিন্তু আপনার যদি রাশি এবং লগ্নের নক্ষত্র সাধারণভাবে অশ্বিনী মঘা মূলা হয় তাহলে বৈকাল থেকে সন্ধ্যা অবধি ইমোশনাল কাটবে, কিন্তু আপনার যদি রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবত হয় তাহলে পুরো দিনটাই আপনার ভালো কাটবে। তেমনই যদি আপনার রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয় তাহলে আপনার পুরো দিনটাই ভালো কাটবে। আজকে পুরো দিন ভালো কাটতে পারে শুক্রের তিন নক্ষত্র ভরণী, পূর্বফলগুনি এবং পূর্বাশারা নক্ষত্রের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তেমনি কিন্তু দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা ভালো যেতে পারে শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে, কিন্তু বৈকাল থেকে এটা কিন্তু কিছুটা প্রবলেম সমস্যার মধ্যে পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। বৈকালের আগে অবধি সময়টা ভালো যেতে পারে। তেমনই কিন্তু আমার মনে হয় আজকের দিনটায় ভালো বা এখানে পজিটিভ বলতে পারেন বা সুবিধাজনক জায়গা থাকতে পারে, এখানে কিন্তু অবশ্যই আমার মনে হয় সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাশারা বৈকাল থেকে, বৈকালের আগে অবধি সময়টা আপনাদের সমস্যা ভুল এবং ডিফিকাল্ট কাটবে, তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর আমি এখানে বলবো কিছু প্রবলেম বা কিছু সমস্যা থাকতে পারে বৈকাল অবধি বলতে পারেন বৃহস্পতি নক্ষত্র পুনর্বশু বিশাখা এবং পূর্বভাদ্রপদের ক্ষেত্রে। আর এখানে আমি যাদের কথা বললাম না
তারা অবশ্যই আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আমি তো রাশি লগ্ন, তারপর কিন্তু অবশ্যই আলোচনার মধ্যে রাখব। এবার হচ্ছে যে বিষয়টা নিয়ে চর্চা করবো, আজকের বারবেলা। আজকের বারবেলা শুরু হচ্ছে সকাল 8:29 থেকে এবং 11:30 মধ্যেই বারবেলা থাকছে। আপনারা যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 7 সংখ্যা, যার মধ্যে রহস্য গুপ্ত বিষয়ের খোঁজ থাকবে, এবং 5 সংখ্যা যার মধ্যে ইনফরমেশান, কোনো ক্রিয়েটিভ কিছু এবং নতুন কিছু খবরাখবর থাকবে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই সংখ্যাগুলোর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আজকের রং হচ্ছে সবুজ এবং অবশ্যই আজকের রং হচ্ছে ধূসর। মেষলগ্ন যা দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে তারা সাদা এবং লালটা ব্যবহার করতে পারেন। বৃষলগ্নের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, সবুজ, সাদা এবং অবশ্যই নীল। মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা এবং লাল। কর্কট লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ এবং হলুদ, লালে অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, সবুজ, লাল এবং অবশ্যই কিন্তু সাদা। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সাদা, হলুদ এবং চাইলে সবুজ ব্যবহার করতে পারে, নীলে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, হলুদ এবং নীল, চাইলে লাল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, লাল এবং অবশ্যই হলুদ। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে ধূসর, সবুজ, হলুদ, লাল, নীলে অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, এখানে অফ হোয়াইট কালার, লাল এবং নীল এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, অবশ্যই সবুজ এবং আপনারা চাইলে হালকা অবশ্যই লালের শেড ব্যবহার করতে পারেন। এবং আমি কুম্ভের ক্ষেত্রে মেনলি নীল বা আকাশি রঙও ব্যবহার করতে বলবো। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং সবুজ। আর লগ্ন সাপেক্ষে রং বললেও লগ্ন না জানলে আপনি রাশিটা দেখতে পারেন। শুরু করছি এবার রাশি লগ্নভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক দেখবেন, নচেৎ রাশিভিত্তিক দেখে নেবেন। আলোচনাটি অবশ্যই শুনলে ভালো লাগলে আপনার একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটি যুক্ত করে লাইক করবেন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র আজকে অষ্টম এবং নবমে, অষ্টমে দুপুর অবধি থাকছে, বৈকাল থেকে সে নবমে যাচ্ছে। বুধের কানেকশানে মানসিক চঞ্চলতা একটু আধটু থাকলেও কার্যসিদ্ধিতে সেরকম অসুবিধা হবে না আজকের দিনে। যৌথ কাজে সামান্য মানিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটায় টুকিটাকি বিষয়ে একটু মতপার্থক্য থাকতে পারে। দাম্পত্য জীবনে বৈকাল পরবর্তী সময়ে এখানেও কিন্তু কিছুটা মতপার্থক্য থাকতে পারে। বিদ্যার মধ্যে অবশ্যই এখানে গুপ্ত বিষয় চর্চা, গবেষণা, রিসার্চ এগুলো বেশি প্রাধান্য পাবে এবং অনলাইন এডুকেশন যেসব চলছে আর কি, অনলাইনে যে কোনো কোর্সেস, পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। সন্তান যোগ শুভ আছে এবং সন্তান যাদের আছে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি একটু আধটু বা নার্ভ স্কিনের সমস্যা বাড়তে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। সোশ্যাল বিষয়গুলো একটু বুঝে শুনে কমেন্টস বা সোশ্যাল বিষয়গুলো একটু নেগেটিভিটিগুলো একটু এড়িয়ে চলতে হবে, সেটা অবশ্যই বৈকাল থেকে। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো যাবে, পরবর্তী সময় কেতুর প্রভাবে কিছু বিষয় কিন্তু অ্যাভারেজ ফল থাকতে পারে, বিশেষ কিছু প্রোডাক্ট হয়তো সেল হতে পারে কিন্তু অ্যাভারেজ ফল থাকতে পারে। পায়ের ব্যথা বেদনা সামান্য বাড়ার সম্ভাবনা আছে। কর্মভাবে স্থিতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, অর্থাৎ চাকরিজীবী মানুষরা জেনারেলি ভালো ফল পাবেন। ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে, মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন, গুপ্তশত্রু নাশের যোগ আছে। যে কোনো প্রতিযোগিতামূলক স্তরে আপনার কিন্তু উন্নতির জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি। মন মানসিকতা যাদের খুব ডিপ্রেসিভ কেটেছে গত দুয়ারায় দিন, বৈকাল পরবর্তী সময় একটু ভালো কাটবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির কথা আসা যাক। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির সমসপ্তম এবং অষ্টমে, একদমই দুরকম মানসিকতা দিনের শুরু এবং তার পরবর্তী সময় একটু অন্যরকম মানসিকতা ফেস করবেন। বিদ্যাভাব শুভ যাবে, স্কুল কলেজে পড়াশোনা ভালো যাবে। সাধারণত আজকের দিনটায় পারিবারিক কাজগুলোকে গুরুত্ব দিতে পারেন, সেভিংস ফান্ডিং এগুলো হতে পারে। গুপ্তশত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। বৈকাল পরবর্তী সময় মানসিক কোনো সমস্যা থাকলে, মেন্টাল কোনো স্ট্রেস থাকলে, মনে ভালো না লাগা থাকলে সেটা কিন্তু মনের ভেতর বেশি মাত্রায় ঘুরপাক খেতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে বৈকাল অবধি, তার পরবর্তী সময়টা একটু হালকা মেজাজ থাকতে পারে, তবে খারাপ না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, নতুন প্রেমের যোগাযোগ তথা চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাওয়া এগুলোর সম্ভাবনা থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান থাকছে, সামাজিক যোগাযোগ ইত্যাদি ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে কিন্তু সিদ্ধান্তগুলো একটু মেপে ঝুপে নিতে হবে।
চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ফ্রন্টলাইন ওয়ার্কার তথা ব্যাক অফিস জব যারা করছেন, আর্টিস্ট ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস লেখালেখির কাজ তথা কথা বেচে যারা কার, তারা ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বৈকাল থেকে কিছুটা বাড়তে পারে, এ বিষয়টা খেয়াল রাখা দরকার। গবেষণা রিসার্চে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন। পিতামাতার মত তথা ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আজকের সারাদিনে। এবং এখানে এটুকু বলবো, বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, দাম্পত্য জীবনে মান অভিমান একটু বেশি থাকবে দিনের শুরু থেকে মধ্যবর্তী সময় অবধি। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলবো, চন্দ্র যখন অষ্টমে যাবে সেই সময় আপনাকে কিন্তু একটু বুঝে শুনে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, সেইটা অবশ্যই খেয়াল রাখতে হবে বৈকাল পরবর্তী সময় থেকে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে ওয়ার্ক ফ্রম হোম, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত এসব কাজকর্ম, সেক্ষেত্রে অগ্রগতি আজকের দিনে বহাল থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রবুধের কানেকশান বৈকাল অবধি, তারপরে চন্দ্রকেতুর কানেকশান। চন্দ্রবুধের কানেকশান মন মানসিকতাকে একটু আপনাকে আবেগপূর্ণ রাখবে, কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ ভালো হবে। পরিবারে কারোর হেলথ ইস্যু থাকলে দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা খেয়াল রাখতে হবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল করার ক্ষেত্রে ভালো। সেভিংস ফান্ডিং করতে পারেন, অল্প বাক্যে কাজ করার চেষ্টা করুন। চন্দ্র যখন সপ্তমে যাবে মানে বৈকাল পরবর্তী সময়, আবেগ অনুভূতির বিষয়টা একটু চেঞ্জ হবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চললে সেটা ইম্প্রুভ করবে, দাম্পত্য জীবনে সেন্সিটিভ মাইন্ড বাড়বে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষত বৈকাল থেকে একটু চোখ কান খুলে রাখতে হবে, কোনো বিষয়ে সন্দেহপাতিক মন বা তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, এমনকি কোনো ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যোগ থাকলে সেগুলো কিন্তু বাড়া কমা করতে পারে। তবে প্রেমও যে বিবাহের কানেকশান আছে, দাম্পত্য জীবনে যৌথ বিষয় বা যৌথ আপনার পার্টনারশিপে এই জায়গাগুলো সমস্যা চললে বৈকাল পরবর্তী সময় একটু অ্যাডজাস্ট করে চলা ভালো। জেনারেলি দাম্পত্য জীবনটা ইমোশনাল কাটবে, অন্যান্য বিষয়ের মধ্যে কর্মভাবে স্থিতি থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ব্যাক অফিস জব প্রাধান্য পাবে, চলমান কাজ বা টার্গেট ভিত্তিক কাজগুলো খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, স্পেশালি বৈকাল থেকে। সন্তান যাদের আছেও তাদের ক্ষেত্রে আমি বলবো সন্তানকে একটু চোখে চোখে রাখা ইত্যাদিগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। স্কিন নার্ভ অ্যালার্জির সমস্যা প্রধানত আজকের দিনে মেন সমস্যার কারণ, সেটা খেয়াল রাখবেন। প্লাস আমি যেটা বললাম, পরিবারে কারোর হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখবেন। পুরনো সেভিংস ফান্ডিং থেকে অর্থকরী প্রাপ্তি, ফাটকা লাভের কিছু যোগাযোগ, এগুলো হরোস্কোপে আছে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। অবশ্যই আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মতকে রেসপেক্ট করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের নিচস্থ ভাব কাটছে বৈকালে, তার আগে বুধের কানেকশান, যোগাযোগ কমিউনিকেশান এগুলো তো ভালো হবে, কিন্তু লগ্নপতি নিচস্থ থাকার জন্য শরীর মনে যে ফুল এনার্জি সেটা কিন্তু কোথাও যেন একটু কম থাকবে। বৈকাল থেকে সেটা অনেকটা ফিরে পাবেন, কমিউনিকেটিভ জায়গাটা তো সারাদিন ভালো থাকবে, তবে কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ দূরের কাজের সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। চন্দ্র কিন্তু দুপুরের পর যখন ষষ্ঠে যাবে তখন কিন্তু কেতুর কানেকশান যাবে, হয়তো শরীর মনে এনার্জি ফিরবে, কিন্তু কেতু কিছু ভ্রম সৃষ্টি করে, তাই সব কিছু যাচাই করে পরখ করে এগোবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ইমোশনাল, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু বাড়বে, ঝগড়াঝাটি অ্যাভয়েড করে চলাই কাম্য। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে, মায়ের সঙ্গে সামান্য কিছু ক্ষেত্রে মতান্তর হতে পারে। ফাটকা লাভের যোগ আছে, সাধারণত হাত কিন্তু খরচপ্রবণ হবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, আয়ভাবে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও হাত খরচপ্রবণ হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে, বাড়তি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাড়তি ইনকাম হতে পারে। কর্মভাবের মধ্যে চলমান কাজ, অনলাইন কাজ, ঘুরেফিরে কাজ এগুলোর মধ্যে গ্রোথ থাকবে, এবং অবশ্যই নতুন কিছু কাজের সন্ধান, তথ্য, যোগাযোগ এগুলো কিন্তু পেতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, কোমরে ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল দিনের শুরুর দিকে, এই জাতীয় সমস্যাগুলো বিষয়ে একটু খেয়াল রাখবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন গুড রেজাল্ট পাবেন, নতুন সন্তান যোগ থাকতে পারে, সন্তানের মতকে গুরুত্ব দেবেন। এবং আজকের দিনটাকে আমি এইভাবে বলবো যে বুধ যেহেতু এখানে বর্তমানে রাশি দ্বিতীয় অবস্থান করছে, তো সাধারণত গান বাজনা ইত্যাদি যারা করছেন, কাউকে কোনো প্রস্তাব দিচ্ছেন, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন, ফরেন ইনভেস্টমেন্ট এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির চতুর্থ ভাব এবং রাশির পঞ্চম ভাবে। পড়াশোনা বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, মানসিক ইচ্ছা সব পূরণের ক্ষেত্রে জায়গাটা ভালো, তবে মনে চঞ্চলতা, একটু ঘুম কম হওয়ার টেন্ডেন্সি এগুলো থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজগুলোকে গুরুত্ব দিতে হবে, ফরেন কিছু কাজে উদ্যোগ পেতে পারেন। তবে মন মানসিকতা যদি গতদিন বা তার আগের দিন কিছু সমস্যায় থাকে, তাহলে আজকে বৈকাল থেকে কিন্তু সেটা অনেকটা ভালোর দিকে এগোবে। নতুন উদ্যোগ, উদ্যমী মনোভাব বৈকাল থেকে বাড়বে। বৈকাল থেকে গৃহ সমস্যা, বাস্তু সমস্যা,
মানসিক সমস্যা অনেকটা কমবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে যারা সন্দেহবাতিক বিষয়ে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের সমস্যায় জর্জরিত সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সন্তান যোগ শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, ধর্মচর্চা আধ্যাত্মিক চর্চায় ভালো ফল পাবেন। চন্দ্রের দৃষ্টি কর্মঘরে থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ তথা বুধের প্রভাব থাকার জন্য বিজ্ঞান বিষয়ক বা সায়েন্স বিভাগের রিলেটেড কোনো কাজ, প্রেস মিডিয়া, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টসের কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনের স্থিতাবস্থা অর্থাৎ যেরকম চলছে ইদানিংকালে সেরকম বজায় থাকবে। গৃহ শান্তির যদি অভাব বা এটা যদি থাকে সেটা দুপুরের পর থেকে অনেকটা কেটে যাবে। সাধারণত ফিনান্সিয়াল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, সেভিংস, ফান্ডিং করতে পারেন, তবে দিনের শুরুটা একটু হাত খরচ প্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ থাকবে এবং আজকের দিনে রিসার্চ যারা করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজ তথা সেলফ প্রফেশনের মধ্যে গ্রোথ আজকের দিনে থাকবে। যারা বক্তা তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো থাকবে। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, দূরের কোনো আত্মীয়স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। পয়সা কড়ি উদ্ধার করার ক্ষেত্রে দিনটা কিন্তু আপনার পজিটিভ থাকতে পারে। পারিবারিক জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির তৃতীয় এবং চতুর্থে। যোগাযোগপূর্ণ দিন থাকবে, বুধের প্রভাব থাকার জন্য দূরের যোগাযোগগুলো ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। প্রাপ্তিস্থানের ক্ষেত্রে আমি মনে করি কিছু প্রাপ্তিযোগের ক্ষেত্রে একটু বিঘ্নতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। তবে সাধারণত আজকের দিনে যে কোনো জিনিস চেষ্টা রাখলে সেটা কিন্তু পেতে পারেন, কিন্তু একটু আপনাকে বিঘ্নতা ফেস করতে হবে। কেতুর প্রভাব শুরু হচ্ছে অবশ্যই বৈকাল থেকে। এই সময় টাকাপত্র লেনদেন, হিসাবপত্র মেনটেন এবং কথাবার্তা, স্পিচ, বাক্য প্রয়োগের বিষয়ে একটু খেয়াল রাখবেন। কর্মভাবে জেনারেলি খাটাখাটুনি বা কাজের পরিসর একটু বেশি থাকলেও নতুন কাজের সন্ধান পেতে পারেন। দূরের কাজগুলো অগ্রগতি হতে পারে। ওভার কনফিডেন্স কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্থিতাবস্থা বজায় থাকবে, কিন্তু বুধ এবং শনি যে যোগাযোগ নতুন প্রেমের যোগাযোগ নিয়ে আসবে, কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। মনে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো একটু অন্য মাত্রার দিকে থাকবে বা আরও একটু বাড়বে। সেটা হচ্ছে চন্দ্র যখন চতুর্থে প্রবেশ করবে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু বৈকাল থেকে মোটের ওপর ভালো হবে এবং আপনার পার্সোনাল লাইফে কিন্তু একটু ইমোশন বা পার্সোনাল লাইফে কিছু ভালো কিছু হওয়া, বাড়ি কিছু কাজ করলেন, নিজের ব্যক্তিগত কিছু কাজ করলেন, সেগুলো কিন্তু ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা যেরকম চলছে সেরকমই চলবে। গৃহস্থলী ব্যবসা, চলমান ব্যবসা, হকারি ফেরি, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজ এগুলোতে অগ্রগতি থাকবে। আজকের দিনে অহেতুক কিছুটা ঘোরাঘুরি হতে পারে, একটু খবরাখবর নিয়ে যাবেন। সাধারণত হাত একটু খরচ প্রবণ থাকতে পারে। অ্যালার্জির বিষয়ে, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে পরিবার, আপনার কাছের যে ফ্যামিলি যারা মেম্বার আছে তাদের মতকে গুরুত্ব দেবেন। আর বিশেষত আমি মনে করি যে বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু সদর্থক পদক্ষেপ আজকে বৈকাল থেকে হতে পারে। সাধারণত আর এটুকু বলতে পারি ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন তারা অ্যাডভান্টেজ পাবে। নতুন কাজের সন্ধান বা দূরযাত্রার সন্ধান হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুধচন্দ্র যেহেতু যোগ আছে একটু মাথায় রাখবেন, সিদ্ধান্তগুলো একটু মেপে চেপে নেবেন, একটু দ্বিধাগ্রস্ততা সামান্য থাকতে পারে শুরুর দিকটা। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে রাশির দ্বিতীয় এবং তৃতীয়। যোগাযোগপূর্ণ দিন থাকবে, ভাগ্য বা পরিস্থিতি দিনের শুরুর দিকটা আপনার অনেকটা ভালো থাকবে এবং ইম্পর্টেন্ট কাজ, আর্থিক কাজগুলোর ক্ষেত্রে দিনের শুরুর দিকটা প্রেফারেন্স অবশ্যই পাবে। কিন্তু যেহেতু কেতুর প্রভাব দুপুরের পর মানে বৈকাল থেকে বাড়বে, চন্দ্র তৃতীয় যাওয়ার জন্য কমিউনিকেশান বাড়বে, কিছু ভ্রম সৃষ্টি হবে। কিছু বিষয় আপনি কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে থাকতে পারেন, সেটা খেয়াল রাখবেন, সব কিছু যাচাই করে রাখবেন। তবে কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাওয়া বা গুপ্ত কিছু বিষয়ে প্রাপ্তি, কিছু বিষয়ে অজানাকে জানা, কোনো তথ্য জানা, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো থাকবে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগপূর্ণ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ভালো যাবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সাধারণত তর্ক বিতর্ককে একটু এড়িয়ে চলবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যে থাকবে। তবে দাম্পত্য জীবনে যারা খুব অশান্তি ফেস করছেন বর্তমানে ব্যাপারটা খুব একটা সহজ নয়, কারণ এখানে সপ্তমে বৃহস্পতি বকরী, সপ্তমে রাহু ট্রানজিটের মুহূর্ত, এগুলো কিন্তু আপনাকে কিছুটা প্রবলেম তথা মঙ্গলের অস্তমিত প্রভাব কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আপনাকে জ্যোতিষীয় কাউন্সেলিং করাতে হবে, এটা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো থাকবে কাজের ক্ষেত্রে, তবে দিনের শুরুর দিকটা চন্দ্র তখনও নিচস্থভাবে থাকার জন্য কিছু বিষয়ে আপনার মনোসংযোগে সামান্য খামতি থাকতে পারে, কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি আছে। কর্মক্ষেত্রে সাধারণত আজকের দিনটা গত দুদিনের থেকে বেটার, কিন্তু কিছুটা টাচ কিন্তু সেই গত দুদিনের থাকতে পারে বৈকাল অবধি সময়। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। প্রিন্টিং প্রেস, চলমান কাজকর্ম, পারিবারিক ব্যবসা এবং ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কোনো নতুন ডিল, কোনো আর্থিক পয়সা করি উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে প্রসঙ্গত উল্লেখ করে রাখি, যারা ব্যবসার ক্ষেত্রে বড় কিছু
কিছু করতে চাইছেন, বড় চেঞ্জ করতে চাইছেন, খুব সাবধান, কারণ রাহু ট্রানজিট এবং বৃহস্পতির বক্রতা এবং মঙ্গলের অস্তমিত প্রভাব এই তিনটেই আপনার সপ্তমকে ডিস্টার্বিং যে বিষয়টাকে দেখাচ্ছে। সমস্ত কিছু জ্যোতিষ পরামর্শ মাফিক এগোবেন, দূরের কাজগুলো অগ্রগতি পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে অগ্রগতি পাবে, দূরযাত্রা ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন, ভাগ্য বা এক কথায় বলতে গেলে পরিস্থিতি আপনার অনেকটা সহায় থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকার লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, তবে ফাটকা লাভের যোগ আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সরাসরি রাশিতে এবং রাশির দ্বিতীয় চন্দ্র রাশি থেকে সরার জন্য দু আড়াই দিন যাবৎ যেরকম মন মানসিকতা কাটছে তার মধ্যে অনেকটা পরিবর্তন ফিল করবেন। তবে আজকে বুধের প্রভাব থাকার জন্য সারাদিনে দিনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, শুরু থেকে অ্যাক্টিভ থাকবে, পেন্ডিং কাজকর্মগুলো করতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, শখ স্বাদ আহ্লাদ পূরণের ক্ষেত্রে কিছু ভালো বিষয় আজকে দিনে ঘটতে পারে। দিনের শেষ ভাগটা কিন্তু খরচপ্রবণ হবে, বৈকাল থেকে কিছু বিষয়ে বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি বা সেটা হতে পারে। লোয়ার গ্রাউন্ড ডিজের বিষয়ে সতর্ক থাকবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্থিতাবস্থা থাকবে, যেরকম ইদানিং চলছে সেরকম চলবে, তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তনের একটা আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে যারা প্রেমের ক্ষেত্রে খুব সমস্যায় আছেন আর দেরি না করে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। বিদ্যাভাব শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। এবং আমি মনে করি যে কোনো ধরনের আর্থিক কাজ, লোন প্রাপ্তি বা কোনো ধরনের গবেষণা এডুকেশন রিসার্চ রিলেটেড কাজকর্মগুলো আজকের দিনে ভালো হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার ভালো যাবে, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, গতিশীল থাকবে, উন্নতির জায়গা থাকবে। তবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এই জায়গাটা কিন্তু একটু বৈকাল পরবর্তী সময় খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে। লেখক লেখিকা যারা কোনো ধরনের সাহিত্য চর্চা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের যোগ হরোস্কোপে কিন্তু আছে এবং লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফার চেঞ্জ, জব ট্রান্সফার বা অন্য কারণ কিছু হতে পারে, সেগুলোর সম্ভাবনা থাকতে পারে। আর আমি এটুকু বলবো যেহেতু বুধের চন্দ্রের কম্বিনেশন দিনের শুরুর দিকে থাকে, একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেবেন, আদারওয়াইজ দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির দ্বাদশ এবং রাশিতে চন্দ্র প্রবেশ মানেই আপনার সেন্সিটিভ মাইন্ড, আবেগপূর্ণতা, একটা ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া, ছোটোখাটো বিষয় একটু ইমোশনাল হয়ে পড়ে, এটা কিন্তু বাড়বে বৈকাল থেকে। তবে আজকের দিনটা বুধের কানেকশন থাকার জন্য চাকরি এবং ব্যবসা দু ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিনের শুরুর দিক থেকে থাকবে। হয়তো কাজের কিছুটা টেন্ডেন্সি ঘোরাফেরা, একটু ওভারটাইমের পরিমাণ থাকতে পারে, কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক জায়গা পাবেন, তবে সন্ধ্যা পরবর্তী সময় চন্দ্রের শুভদৃষ্টি ব্যবসার স্থানে থাকার জন্য সেই সময়টাও খারাপ না। আজকে মূল সমস্যা যদি কথা বলেন একটু খরচপ্রবণ হাত থাকবে, ঘুম সংক্রান্ত বিষয় একটু বাড়াকামা করতে পারে এবং লোয়ার গ্রাউন্ড ডিজের বিষয়ে সতর্ক থাকবেন। আর আইনি ক্ষেত্রে কোনো প্রক্রিয়া চলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু দিনটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, পুরনো কিছু প্রাপ্তি হতে পারে, বিদেশি টাকা যারা ইনকাম করছেন ভালো যেতে পারে, মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনে ইমোশন থাকবে। প্রেমের ক্ষেত্রে দেখুন বর্তমান সময় একদমই স্টেবল নয়, বৃহস্পতি বক্রী শনির বক্রী দৃষ্টি, প্রেমের অধিপতি মঙ্গল অস্তমিতভাবে দিকে, রাহু ট্রানজিট, প্রেমের ক্ষেত্রে কিন্তু একাধিক জায়গায় ঝঞ্ঝাট আছে। যারা পুরনো প্রেমের সমস্যা ফেস করছেন ভীষণভাবে সতর্ক থাকবেন, জ্যোতিষীয় পরামর্শ নেবেন এবং নতুন প্রেমের মধ্যে এগোতে চাইলেও কোনো ঝোঁকের মাথায় সিদ্ধান্ত হচ্ছে না তো নিজেকে বারবার প্রশ্ন করুন, সেটা ভেবে এগোন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সাধারণত ভালো, অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, গবেষণা রিসার্চের ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকবে। এছাড়া অহেতু ঘোরাঘুরি না হয় একটু খোঁজখবর নিয়ে এগোবেন। চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ মাইন্ড থাকবে, যেরকম ইদানিংকালে চলছে সেরকমই চলবে, তবে প্রেমজ বিবাহের কানেকশন আছে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন বৈকাল পরবর্তী সময় ভালো যেতে পারে। এছাড়া আপনার যদি জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এইসবের কিছু কাজ কারবার করেন সেক্ষেত্রে ভালো যেতে পারে। সামান্য মাইগ্রেন ইত্যাদি সর্দি কাশি দাঁত বৈকাল পরবর্তী সময় থেকে ভারতে পারে। এর বাইরে আজকের দিনটাকে আমি খারাপ বলবো না, পজিটিভ বলবো। এবং কেতু যেহেতু রাশির একাদশে কাটছে, কারো সাহায্যে কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বৈকাল পরবর্তী সময় থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিও। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশ এবং দ্বাদশে বুধ এবং কেতুর কানেকশন, প্রাপ্তিস্থান শুভ, দিনের শেষ দিকে একটু খরচ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক উন্নতি বৃদ্ধি এবং প্রাপ্তি যোগের ক্ষেত্রে ভালো। বৈকাল পরবর্তী সময়টা ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে বা যতটা আপনি এক্সপেক্ট করছেন দিনের শুরুর দিকটা ততটা হবে, পরবর্তী সময়টা একটু দুর্বল থাকবে। কর্মভাব ওভারঅল ভালো যেতে পারে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন, তবে গ্রুপ ওয়ার্কগুলো একটু মানিয়ে চলতে অপরের সঙ্গে সামান্য অসুবিধা হবে। আয় বৃদ্ধির সুযোগ আছে, ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে, কম্পিটিটিভ জায়গা ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, বৈকাল পরবর্তী সময় একটু খেয়াল রাখবেন। দূরের আপনার পার্টনারের যাত্রা বা দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ, দূরের কারোর সঙ্গে যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। সেভিংস ফান্ডিং করতে পারেন, ফাটকা লাভের যোগ আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে পারে।
যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে। তবে অষ্টমস্থ বুধের যেটা সমস্যা সেটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে আপনার কুইক ক্যালকুলেশন, হিসাবপত্র মেনটেন বা ওভার কনফিডেন্সের জন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে, নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা এইগুলোতে একটু সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। আইনি কিছু প্রক্রিয়া চলে একটু খেয়াল রাখবেন, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু খেয়াল রাখার বিষয়। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে চলমান কাজগুলো উন্নতির জায়গা থাকবে, কারেন্ট হেলথ ইস্যু বা রানিং হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো, গাইনি কিছু সমস্যা, ইউরিনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সামাজিক জীবন ভালো যাবে, যারা জন্মস্থান থেকে দূরে আছেন কিছু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, কোনো মামলা মোকদ্দমা এগুলো ডিসপিউট বা মীমাংসা ডিসপিউট আছে আর মীমাংসা সূত্র, সেখানে কোনো সমাধানের রাস্তা কিন্তু খুঁজে পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কর্ম এবং রাশির একাদশ ভাবে বুধের কানেকশন, ব্যবসাপত্র বৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, কর্মক্ষেত্রে গত দুদিনের তুলনায় সিচুয়েশন বেটার থাকবে, ইন্টারভিউতে লাভ, তাছাড়া অবশ্যই এখানে কিন্তু জব চেঞ্জ ট্রান্সফার এগুলো সম্ভাবনা থাকবে। তবে কাজের ক্ষেত্রে মাইনর কনসেন্ট্রেশনের অভাব বৈকাল অবধি থাকবে, বৈকাল পরবর্তী সময় চন্দ্র একাদশে যাওয়ার জন্য প্রাপ্তিযোগ থাকবে, আয় বৃদ্ধির নতুন সংযোগ, মানসিক ইচ্ছা পূরণ হবে। তবে ভাগ্যস্থানে কেতুর অবস্থান এটা মাথায় রাখবেন, যে কাজটা ভাবছেন খুব ইজি ওয়েতে হবে সেটা ঘুরপথে হতে পারে, আবার যেটা ভাবছেন হবেই না সেটা কিন্তু আবার হঠাৎ করে হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো ভালো ফল পাবেন। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু আবেগ বাড়তে পারে, ফাটকা লাভের কিছু সংযোগ আছে, সন্তানাদির যোগ কিন্তু শুভ, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবনে সামান্য তর্ক প্রবণতা থাকবে কিন্তু এমনি ভালো যাবে আজকের দিনটা। ক্রিয়েটিভ পার্সনরা এগিয়ে থাকবেন, সেবামূলক কাজ, মেডিকেল কাজ, সরকারি কাজ, প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন অগ্রাধিকার পাবেন, ফিনান্সিয়াল কাজগুলো অগ্রাধিকার পাবেন, আধ্যাত্মিক ক্রিয়াকাজে উন্নতি, মানসিক শান্তি এবং মেডিটেশন কোনো বিষয়ে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এখানে আমি এটুকু বলবো যে চন্দ্র যেহেতু দশম এবং একাদশের মধ্যে থাকছে তো দুয়ারাই দিন যে সিচুয়েশনটা ফেস করেছেন অনেকটা তফাত কিন্তু ফিল করবেন আজকের দিনে। এছাড়া গুপ্তবিদ্যা চর্চা, রিসার্চ, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো, মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন, বিশেষ ক্ষেত্রে কোনো মেডিকেল কোনো কার্যাদি কোনো বিষয় থাকলে আজকের দিনে বৈকাল পরবর্তী সময়টা বেশি ভালো হবে সেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া অনলাইন কাজগুলো কিন্তু অগ্রগতি থাকবে, সন্তানের মতকে গুরুত্ব দেবেন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা পেটের গোলমাল থাকতে পারে, গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকবেন, সিজনাল ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির নবম এবং দশমে কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে, কর্মভাবে চন্দ্র বৈকাল পরবর্তী সময় থাকার জন্য এই সময় ইমোশন বা সেন্সিটিভ বিষয়গুলো বাড়বে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু প্রেমের সম্ভাবনা যোগাযোগ তৈরি হতে পারে। তবে কেতুর যেহেতু প্রভাব আজকের দিনে বৈকাল থেকে থাকছে, প্রেমের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যার সন্দেহবাতিক মন বা কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে এগুলো আপনাকে কিছুটা হয়রানির মধ্যে নিয়ে যেতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, চলতি প্রেমের মধ্যে স্বাভাবিকত্ব বজায় থাকবে, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ফাটকা লাভের যোগাযোগের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ যদি বলেন সেটা কিন্তু আজকের দিনে স্বাভাবিক জায়গায় থাকলেও কিছু বিষয় যারা ডিসপিউট কোনো মামলা মোকদ্দমা এগুলোর মধ্যে আছে সেই জায়গাটা কিছুটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন, সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে শখ সাধপূরণের কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা কিন্তু ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে, সন্তান বা আজকের দিনে শুভ থাকবে, তবুও সন্তান যারা ক্যারি করে আছেন সন্ধ্যা পরবর্তী সময়টা একটু হেলথ কনসিয়াস থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি বলতে পারি যে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো ধরনের ব্যাক অফিস জব এগুলোর মধ্যে ভালো ফল পাবেন, বাড়ি গৃহ বিষয়ে কোনো ডিসপিউট বা সমাধান সূত্র পেতে পারেন। আমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বলবো, লাইফ পার্টনারের হেলথ সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আর এখানে আর আমি বলতে পারি যে দূরের যোগাযোগ, বৈদেশিক যোগাযোগগুলো ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকলেও যেহেতু বুধ ষষ্ঠে আছে তো ছোটোখাটো বিষয়ে তর্কগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, ধর্ম কর্ম গুরুর সান্নিধ্য এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন বৈকাল পরবর্তী সময় থেকে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটেজ ইম্পর্টেন্ট ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন।